আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি SMTS এ। আমি মোস্তফা ফিরোজ। সমাবেশ হচ্ছে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের আপনি বাস্তবায়ন করতে গেলে বা স্বাদ নিতে গেলে কি কি শর্ত পালন করতে হবে, এটাও একটা আমরা একটা মডেল বলা যায়। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমি একটু বলি। প্রথম আলোতেই একটি প্রতিবেদন দেখলাম, একটু বিশ্লেষণ, একটু মতামতধর্মী একটি প্রতিবেদন বা রিপোর্ট। তার শিরোনাম হচ্ছে বিএনপির জন্য এত শর্ত কেন। সেই শর্তের আমি শুরুতেই বলি, খুবই গতকালকেও আমি বলেছিলাম যে খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার আছে, যে এর এক নম্বর শর্ত, ২৬টা শর্ত, তার মধ্যে এক নম্বর শর্ত আর ২৬ নম্বর শর্ত, এই দুটি শর্ত আপনারা যদি পড়েন বা জানেন তাহলেই বুঝতে পারবেন বাকি যে মাঝখানে ২৪টি শর্ত, সেই শর্তে কী কী থাকতে পারে। দেখ, আমি এক নম্বর আর ২৬ নম্বর শর্ত সেটি উল্লেখ করেছি, আমি গতকালকে নিজে উল্লেখ করেছিলাম। প্রথম শর্তে আছে যে অনুমতিপত্র, এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়। স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। কোন সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা কিন্তু বলা নেই। এটা কি সিটি কর্পোরেশন, এটা কি রাজুক, এটা কি ওয়াসা, এটা কি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, নাকি কোন কর্পোরেশন, দক্ষিণ নাকি উত্তর কর্পোরেশন, সিটি কর্পোরেশন নাকি জেলা প্রশাসন, সেটা কিন্তু বলা নেই, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেটা বলা নেই। আর শেষ যে ২৬ নম্বর শর্ত আছে সেটি হচ্ছে জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। আপনি সব শর্ত পূরণ করলেন, ২৫টা শর্ত পূরণ করলেন, কিন্তু ২৬ নম্বরে এসে আপনি আপনার এই সমাবেশের যে অধিকার বা করবেন সেই অনুমতি বাতিল। অনুমতি বাতিল মানে আপনি আর সমাবেশ করতে পারবেন না, এবং এটার জন্য কোনো কারণ দেখাতে হবে না জনস্বার্থে। সেই জনস্বার্থটা, এই জনস্বার্থে কর্তৃপক্ষ মানে পুলিশ কর্তৃপক্ষ, সেটা কে বিবেচনা করবে, এটা বিবেচনা করবে পুলিশ অর্থাৎ সরকার। এই হচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম না যে এখন বাংলাদেশে তো বলা হয় যে উন্নয়নের মডেল, উন্নয়নের মডেল নাকি তাক লাগিয়েছে সারা বিশ্বকে, বহু উন্নয়নশীল দেশ বাংলাদেশে এসে নাকি উন্নয়নের এই মডেল জানতে আসে, এসে তারা তাদের দেশে এটা ব্যবহার মানে ইউজ করে আর কি, বা শিক্ষা নেয়। আমাদেরও ভবিষ্যতে এই গণতন্ত্রের একটা স্কুল বা বিশ্ববিদ্যালয় খোলা হবে নিশ্চয়ই, সেখানে এই যে ঢাকার সমাবেশের জন্য ২৬টি শর্ত, কুমিল্লায় মনে আছে না ১০টা শর্ত, সেই শর্তে কী ছিল, উচ্চস্বরে মাইক বাজানো যাবে না, ৪:৩০টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে, তার মানে আপনার দুপুর ১২টার মধ্যে আপনি সমাবেশ করবেন। দিন যতই এগুচ্ছে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে, এই হচ্ছে সারসংক্ষেপ। আরও কিছু বক্তব্য আছে এর মধ্যে, হঠাৎ করে কেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আমি বুঝলাম না। তিনি বলছেন যে সমাবেশে খালেদা জিয়া যোগ দিলে আদালত ব্যবস্থা নেবে, নিষেধাজ্ঞার আওতায় বা কারাবন্দী হিসেবেই বাসায় আছেন, সাময়িকভাবে তার দণ্ড স্থগিত করা হয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য বিবৃতি তিনি দিতে পারবেন না, এবং এখন পর্যন্ত তিনি দেননি। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটনা ঘটবে যে তিনি ওই সমাবেশে আসবে আর আদালত ব্যবস্থা নেবে? আদালত ব্যবস্থা নেবে এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন, নাকি আদালত নিজে থেকে ব্যবস্থা নেবে, নাকি আদালতকে তিনি এই কথা বলতে পারেন কি না, এটাও একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। যে বলছেন যে আদালত ব্যবস্থা নেবে, তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না সেদিন, মানে আদালতের অপেক্ষায় থাকবে? এটা তো অনেক বড় উদারতা বোঝা যাচ্ছে। একটা তো ঘটনা ঘটতে পারে, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে তো নানান রকম স্বাধীনতার স্থাপনাগুলো আছে, যদি কোনো কারণে একটা উত্তেজনা তৈরি করা হয় তখন যদি সেগুলি ভেঙে চুরে যায়, তাহলে তো খুব দ্রুতই বলা হবে না যে এই যে স্বাধীনতা বিরোধী দল হচ্ছে
বিএনপি, সুতরাং তারা সেখানে সমাবেশ করে স্বাধীনতার স্থাপনায় হাত দিয়েছে, এটাও তো একটা বেশ মানে স্কোপ হবে। আসলে যে যেখানে কমফোর্ট ফিল করে সেখানেই করতে দেওয়া উচিত। এইগুলি নিয়ে টানাহেঁচড়া করলে হবে কি, যেমন সবাই কিন্তু উদ্বিগ্ন এই ঘটনাটা নিয়ে যে কেন অনুমতি দেওয়া হচ্ছে না, এই গো ধরে বসে থাকার তো কোনো কারণ নেই। বিএনপি কমফোর্ট ফিল করে না, একদিনের জন্য যদি বিএনপি পল্টনে করে, যদি তাদের রাস্তা ভরে যায় হয়, হ্যাঁ জনভোগান্তি হবে, তো এটার জন্য এমন কি এরকম তো বহু জনভোগান্তি এমনিতেই হয়। ঢাকা শহরের যে জ্যাম, তাতে তো প্রতিদিনই মানুষ জনভোগান্তির মধ্যে পড়ে, আর শনিবার তো এমনি ছুটির দিন, আরেকটু না হয় একদিন হলো, এমন তো না যে জনভোগান্তি কখনো আওয়ামী লীগের কারণে তৈরি হয়নি, আওয়ামী লীগের কারণে হয় না, যখন তারা বড় সমাবেশ ডাকে তখন কি অবস্থা হয়, সর্দি উদ্যানে ডাকলেও তো হয়। সেখানে ওবেদুল কাদের বলছেন যে বিএনপি সমাবেশ ঘিরে আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। এই একটা কথা, যদি দেখবেন যে প্রত্যেকে বলছে যদি সহিংসতা করে, যদি হাঙ্গামা করে, যদি বিশৃঙ্খলা করে, ভাই এই পর্যন্ত তারা প্রায় আটটা সমাবেশ করছে, কোথাও বিশৃঙ্খলা নৈরাজ্য বিএনপির পক্ষ থেকে তৈরি করার কোনো ইয়ে নেই, বরং যত কিছু হাঙ্গামা, মামলা, এমনকি সাত আটজনের মৃত্যু সবই কিন্তু ক্ষমতাসীনদের বা প্রশাসনের কারণ হয়েছে। খবরটা কি আমি একটু খবরটা আগে আপনাদেরকে জানাই, তারপরে বিশ্লেষণ করি। আগামী 3রা ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ উপলক্ষে আশেপাশের জেলাগুলো থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। দূর থেকে আসা নেতাকর্মীদের বিশ্রাম ও রাত যাপনের জন্য নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চলছিল বিশ্রামাগার তৈরির কাজ, কিন্তু পুলিশি বাধার মুখে বিশ্রামাগার তৈরির কাজ বাধাগ্রস্ত হয়, উপড়ে ফেলতে হয় প্যান্ডেলের খুঁটি। কি দর্শক, এটা কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে নাকি অস্বাভাবিক মনে হচ্ছে? তো আসলেই তো মানে এখন এর আগে দেখা গেছে কি, আমরা দেখলাম যে বিএনপির যখন সমাবেশ হয় তখন তিন দিন আগের থেকে লোক আসতে শুরু করে, কেন ওই যে পরিবহন ধর্মঘট শুরু করে দেয়, লঞ্চ ধর্মঘট তখন শুরু হয়ে যায়, নাসিমন করিমন যত রকম মনের যানবাহন আছে সব বন্ধ হয়ে যায়। তো এই মনের যানবাহন বন্ধ হওয়ার কারণে নেতাকর্মীরা আগেই চলে আসে, যদি সমাবেশে তারা আসতে না পারে সেই জন্য চালু থাকতে থাকতে তারা চলে আসে। তো এসে তারা কোথায় থাকবে, ওখানে তো আর বাসা বাড়ি হোটেলে থাকার স্কোপ নেই, সেই টাকা খরচ করার তো সামর্থ্য এখন নেই, এখন বিরোধী দল সরকারি দল না হলে না, একটা কথা ছিল যে রাজশাহী শহরে যত হোটেল আছে রেস্টুরেন্ট আছে দরকার হয় বাসা বাড়ি মানুষজনকে খালি করে হলেও দলের নেতাকর্মীদেরকে হয়তো রাখা যেত, এখন যেহেতু বিরোধী দলে আছে সুতরাং এখন তাদের আশ্রয় মাঠে। এর আগের আমরা তাই দেখলাম কুমিল্লা, তারপরে রংপুর আরও অন্যান্য জায়গায়। তো ঢাকার আগে এটি হচ্ছে সর্বশেষ সমাবেশ 3রা ডিসেম্বর। এই সমাবেশে হলো তারা এই যে আসছে আসবে তাদের মানে মাঠের মধ্যেই তাদের থাকার একটা যে আশ্রয়, সেই আশ্রয়টাও পুলিশ ভেঙে দিয়েছে বা বাধা দিয়েছে। বিশ্রামাগার কেন নির্মাণ করতে হচ্ছে এই কারণে যে এই যে শীতের মধ্যে নেতাকর্মীরা আসবে তারা কোথায় বিশ্রাম নেবে, কোথায় থাকবে, খাওয়াবে, এটা দল হিসেবে তাদের দায়িত্ব আছে না? যেহেতু পরিবহন ধর্মঘট আছে, পরিবহন ধর্মঘট যদি না আসা হতো তাহলে তো যেদিন সমাবেশ সেদিন সকালবেলায় চলে আসতো, দুপুরের পর থেকে লোকজন সমাবেশ স্থলে আসতো এবং সমাবেশ হতো। এই স্বাভাবিক অবস্থায় তো মানে যে পরিস্থিতিটা সেটা তো বজায় রাখতে দেওয়া হচ্ছে না বলেই তো এই বিশ্রামাগার তিন দিন আগে থেকে অবস্থান, এইগুলি তো আমরা অতীতে কখনো রাজনীতিতে দেখি নাই। এই জন্য তো বলছি যে আমাদের গণতান্ত্রিক মানে রাজনীতির ইতিহাসে বা অধিকারে নতুন নতুন চিত্র আমরা দেখছি, নতুন নতুন শর্ত দেখছি, নতুন এই যে আয়োজন দেখছি যে সমাবেশ যেদিন হবে তার দুই দিন তিন দিন আগে থেকে নেতাকর্মীদের আসতে হবে, ওই সময় আবার পরিবহন ধর্মঘট থাকবে, লঞ্চ ধর্মঘট থাকবে, এমন অবস্থা হবে যে কেউ যাতে সমাবেশ স্থলে যাতে কোনো যোগাযোগ কানেকশন যাতে বন্ধ হয়ে যায়। কিন্তু আবার অনুমতি আছে, অনুমতি কিন্তু সরকার খুব আন্তরিক,
যে না সমাবেশ হইতে হবে। বুঝতে পারছেন? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।